এই কি অবস্থা সবার, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। তো আমি আবারো ঘুরের উদ্দেশ্যে চলে যাচ্ছি। পুরো এক সপ্তাহ না দুই সপ্তাহ কাজ করার পরে আবারও ঘুরের উদ্দেশ্যে বের হয়েছি, এতে আছি। তো এখনো শিওর না যে কোথায় যাব, তারপরে আমিও যাই সাথে, আমার সাথে আপনারাও আসুন, দেখা যাক কোথায় যাওয়া যায়। আসলে সবে হচ্ছে উপরওয়ালার ইচ্ছা। তো আসলে এইটা হচ্ছে টোটাল চার গম্বুজ ওয়ালা মসজিদ, এটা অবস্থিত শাহআলমে। মালয়েশিয়ার আসলে দু চার পাঁচটা বড় মসজিদের ভিতরে এটাও একটা। তো মূলত আসলে আমি এখানে আসার আগে আমি জানতাম না যে এখানে আসব। তো আসলে এতটুকু ইচ্ছা বা নিয়ত ছিল যে আমি জোহরের নামাজের আগে বের হয়েছি, যেহেতু নামাজ পড়তে পারে। তো আসলে আল্লাহ হয়তো নিয়ত পুরো করছে, কিন্তু এরকম মসজিদে নামাজ পড়তে পারবো আসলে এটা ভাবি নেই। তো আমি শুধু জানতাম যে আসলে আমি ঘুরতে যেতেছি, বাট এরকম মসজিদ জায়গা দেখার জন্য আসবো আসলে এটা ভাবি নেই। তো আসলে আমার নামাজ শেষে চেষ্টা করব মসজিদের ভিতরটা বা চারপাশটা একটু ঘুরে দেখানোর জন্য। এটা বিশাল বড় মসজিদ, তো আমি আসলে শিওর না। তো আমাকে যতটুকু বলছিল যে মালয়েশিয়ার সবচেয়ে বড় মসজিদ, বাট আমি অনেক বড় মসজিদে গেছি আসলে। এটা দেখার পরে আমার মূলত মনে হইতেছে আসলে এটা সবচেয়ে বড় মসজিদ। অলরেডি আমি এক দুই তিন তিনটা বা চারটা মসজিদের মতো ঘুরে ফেলছি। তো আসলে আমি জানি না এটাকে আমার তিন, হ্যাঁ তিনটা, এটা আমার চার নম্বর মসজিদ বড় মসজিদের ভিতরে। বাট এটা এরিয়া দেখে কেমন হয়েছে আমি এখনও ভিতরে প্রবেশ করি নাই, বাট এটা এরিয়া দেখে কেমন হয়েছে আসলে বিশাল। আসলে মসজিদের ভিতরে কাউন্টার অ্যান্ড সিকিউরিটি সবগুলোই আছে, আসলে অজু করতে হবে। তো এখন অজুর জায়গা কি উপরে আছে কিনা আসলে আমি এখানে যে রিসেপশনে যে আছে আমি আসলে ওকে জিজ্ঞেস করে নিই। আসসালামু আলাইকুম আবং আবং অধু ভাইয়ার অধু অধু হ্যাঁ ওকে পে আপ অর ডাউন আপ ওকে থ্যাংক ইউ আবং। আসলে আমি ওরা জিজ্ঞেস করে নিলাম যে আসলে অজুটা কোথায়। তো বললো আমাকে, বললো অজু এইদিকে, বললাম যে নামাজের স্থান, বললো আমাকে উপরে। তো আসলে এখানে আসার পরে দেখতে পাচ্ছি আসলে আছে অজু জায়গা। তো আমি অজু করি ইনশাআল্লাহ, পরে ভিডিও কমপ্লিট করি। এখানে অজুর জন্য এখানে আসলে লেখা আছে বিলিক অজু লেলাকি, মতলব বিলিক হতে হচ্ছে মানে রুম, আর অজু লেলাকি, লেলাকি হচ্ছে পুরুষ। তো আসলে এগুলা মালয় ভাষাতে, আর মালয় ভাষা আসলে ইংলিশের মতোই, কিন্তু এখানে ভাষাটা একটু ভিন্ন, বাট রাইটিং অক্ষর সেন্টেন্সগুলো আসলে ইংলিশে ব্যবহার করা হয়। তো আমি এখন উজু করতে যাব, দেখি ভিতরে কী অবস্থা। আমার উজু করা হয়ে গেছে। তো এখন আসলে আমি উপরে যাব আমাদের জন্য, আর এখানে উপরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি যে লিফটও আছে এখানে। তো মাশাআল্লাহ মসজিদের সিস্টেমটা অনেক সুন্দর এবং অনেক ভালো। তো আমি দেখি উপরে, আশা করি উপরের অবস্থা আরও বেশি ভালো হবে। রবিবার হিসেবে আসলে যতটুকু জ্যাম থাকার কথা আসলে এরকম নাই, কারণ রবিবার এখানে হলিডে। তো এই কারণে আসলে যে কোনো ঘোরার প্লেস যাওয়ার মানেই তো জ্যাম। লিফট দিয়ে এখন উপরে উঠতেছি। তো আসলে মসজিদের ভিতরে লিফট ব্যবহার হয়েছে, তো বুঝতে পারতেছেন যে আসলে মসজিদটা কত ভিআইপি এবং আসলে কত সৌন্দর্য এবং কি প্রশংসার অধিকারী। তো আমি দেখি উপরে যাওয়ার পরে কী আছে। আর এটার আয়তন এত বেশি বড়, আসলে ডাইনিং রুমে হয়তো ক্যামেরাতে বোঝা যাবে না, বিশাল বড়। আর এদেশে প্রত্যেকটা মসজিদে আসলে পুরুষের পাশাপাশি মহিলাদের স্থান আছে নামাজ পড়ার জন্য। তো আমি মসজিদের ভিতরে গেলার কথা বলবো না, আমি একটু পরে দেখিয়ে দেবো সবাইকে। তো অ্যান্ড আমার নামাজ ইনশাআল্লাহ কমপ্লিট করবো, ইনশাআল্লাহ সকল মুসলমান জাতির জন্য আমার দোয়া থাকবে, আল্লাহ যেহেতু সবাইকে হেদায়ত করেন অ্যান্ড হেফাজতে রাখেন। অলরেডি আমি মসজিদের ভিতরে প্রবেশ করে ফেলছি, কার্পেটিং করা আছে অনেক সুন্দর, বিশাল বললে ভুল হবে, এটা আসলে বিশালের চেয়ে অনেক বিশাল বড়। قَدْ قَامَتِ
الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا আলহামদুলিল্লাহ নামাজ সম্পন্ন হলো আমি ওই সময় আকামত দিয়েছিল এই কারণে ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারি না এই হচ্ছে মসজিদের ভিতরটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর অনেক নিখুঁতভাবে কাজ করা আছে এখানে অনেক বড় বড় লাইট লাগানো আছে তো এই হলো মসজিদের ভিতরের এসিগুলো দেখেন অনেক বড় বড় এসি তো এখানে ভিতরে শীতাতপ নিয়ন্ত্রিত এটা হচ্ছে মসজিদের ভিতরে যে জায়গাতে খুতবা দেয় আসলে খুতবা দেওয়ার নিয়ম হচ্ছে উঁচু স্থানে তো এখানে যে মসজিদের ভিতরে যা দেখলাম মালয়েশিয়াতে সবগুলো মসজিদের ভিতরে এরকম উঁচু উঁচু স্থান আছে খুতবা দেওয়ার জন্য এখানে উপরে যে উঠবে সিঁড়িগুলো পর্যন্ত কার্পেট লাগানো আছে তো এই বিষয়গুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর একটা কথা হচ্ছে মসজিদের ভিতরে ঢোকার পরে মনে হয়েছে যে না আসলে আলহামদুলিল্লাহ কোনো একটা ভালো এবং বড় মসজিদে আসছি যেটাতে আসলে বা দেখলে মন জুড়িয়ে যায় এখানে আসতে পেরে আসলে আমি অনেক আনন্দিত আলহামদুলিল্লাহ আর এখানে মসজিদগুলোতে যা দেখলাম এসির পাশাপাশি ফ্যানের অভাব নাই আর এটা হলো গ্লাসের ভিতরে কোরআন শরীফ তো এখন কথা হচ্ছে এই কোরআনগুলো অনেক বড় তো এই কারণে গ্লাসের ভিতরে রাখছে তো আর পাশাপাশি অন্যান্য ইসলামিক বুকও আছে এখানে তো আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ভিতরে মোটামুটি ভিডিও করার শেষ এখন আমি বাইরের দিকে চলে যাব আলহামদুলিল্লাহ নামাজ পরে বের হয়ে আসলাম তো আসলে মসজিদের চারপাশ আমার ঘুরিয়ে দেখানোর ইচ্ছা আছে তো আসলে মাশাআল্লাহ এটা এত বড় তো মনে হয় না আসলে আমি পুরোটা ঘুরিয়ে দেখাতে পারবো তো আমি এখন দেখতে হবে আমার সাথে যে সঙ্গীরা এসেছিল ওরা এখন কোথায় আরেকটা বিষয় হচ্ছে এরকম প্লেসে যারা ঘুরতে আসেন নামাজ পড়ার সুবিধাটা একটু ভালো যেহেতু মসজিদ কাছে তো এখানে একটা বাইকে করে আইসক্রিম বিক্রি করতেছে তো এরকম আসলে পর্যটক যে এরিয়া আছে আসলে এখানে এরকম বাইক নিয়ে আইসক্রিম বিক্রি করে তো এগুলো যারা বিক্রি করে আসলে তাদেরও ভালো একটা ইনকাম তো যাদের মালয়েশিয়াতে লাইসেন্স আছে বা বাইক আছে তারা চাইলে এটা করতে পারে তো আসলে আমাদের গাড়িটা একটু দূরে পার্কিং করেছিলাম এখন দেখবো আসলে ফোন দেবো আমার ভিডিও শেষে যে আসলে আমার সাথে যে সঙ্গীরা আছে ওরা কোথায় তো আসলে মসজিদ বাইরের থেকে যতটুকু সুন্দর ভিতরে যাওয়ার পরে দেখলাম মাশাআল্লাহ আরও বেশি সুন্দর আমার কাছে ভালো লাগছে বিষয়গুলো তো এটার চারপাশে আসলে আমার মনে হয় না আসলে ঘুরে দেখানো সম্ভব আসলে যদি গাড়ি নিয়ে ঘোরা যায় তাহলে বেস্ট বাট এভাবে হেঁটে পুরোটা দেখানো সম্ভব না আর এটার সাইডে আসলে কিছু অফিস দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি তো শাহ আলম আসলে একটা কেএল শহরের সাইটে এটাও একটা শহর বাট এখানে আসলে অনেক কিছুই অফিসিয়ালি যে বিষয়গুলো এখানে শাহ আলম আসলে অনেক আছে বাট এটা ইন্ডাস্ট্রিক এরিয়া এখানে সেক্টর আছে সেক্টর 12 সেকশন 12 এরকম আসলে ইন্ডাস্ট্রিক যে এরিয়া আছে আরব কান্ট্রিতে যেগুলো আসলে ইন্ডাস্ট্রিক বলতে সানায় বোঝায় বাট সানায়ের মতো না বাট এখানে সানায়ের থেকে অনেক অনেক বেশি আপডেট তো আমার ভিডিও আর বেশি লম্বা করবো না তো আমি ইনশাল্লাহ এরপরে আমি দেখি কোথাও যাওয়া যায় তো এরপরে যে আমরা যে ঘুরার জায়গাটাতে যাব ইনশাল্লাহ ওইটা নিয়ে আবার ভিডিও আসবে আল্লাহ ওই পর্যন্ত ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু